এখন পর্যন্ত আমরা 50টা নৌকা পাঠাইছি এখান থেকে, এবং আমরা সবাই ফেনীর দিকে রওনা দিচ্ছি, এবং আমরা যে খাবারের ব্যবস্থাগুলো মোটামুটি করতেছি। তবে আমরা এখন মেইনলি যেটা টার্গেট করতেছি সেটা হচ্ছে রেস্কিউর জন্য। আমরা ওখানে অনেকে পানিবন্দি আটকায় রয়েছে, অনেক ফ্যামিলি আমাদেরকে ইনফর্ম করতেছে ওনাদেরকে রেস্কিউ করার জন্য। তো আমরা এখান থেকে মোটামুটি 50টা পাঠাইছি আপনার নৌকা, আরও আমরা চেষ্টা করতেছি পাঠানোর জন্য। সব দেশবাসী সবাইকে আমরা বলবো একটু এগিয়ে আসার জন্য, সবাই যে যে জায়গা থেকে পারেন সেই সেই জায়গা থেকে সহযোগিতা করেন। আর আমাদের এই কেএস এই এখন আমরা যে ঘাটে আছি সেটা হচ্ছে আবুল খায়রের ঘাট, ওনারা আমাদেরকে যথেষ্ট সহায়তা করতেছে এবং ওনারা আমাদেরকে আপনার ক্যারান দিচ্ছে, এবং ওনারা আমাদেরকে প্রায় 10টার মতো লরি এবং ট্রাক দেওয়া হয়েছে, এবং আমরা ওই ট্রাক এবং লরি করেই আপনার নৌকাগুলো পাঠাচ্ছি। আমাদের এই কার্যক্রম হচ্ছে যে আমাদের যতদিন প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ মাঠে আছি, কোনো সমস্যা হবে না। আমরা যতদিন প্রয়োজন হবে ছাত্র সমাজের ততদিন ছাত্র সমাজ মাঠে থাকবে। পুলিয়া থেকে আমাদের রেস্কিউ টিম ফেনীর উদ্দেশ্যে রওনা হচ্ছে। আপনারা চেষ্টা করবেন আমাদেরকে সহযোগিতা করার জন্য, সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য, আর সঠিক নির্দেশ দিক নির্দেশনা দেওয়ার জন্য, যাতে করে আমরা যারা ভিকটিম ওখানে আছে যারা এখনও পর্যন্ত উদ্ধার হয় নাই, আমরা চেষ্টা করব সর্বোচ্চ আমাদের সাপোর্ট দিয়ে আমরা ওদেরকে উদ্ধার করে সেফ জোনে পৌঁছানোর জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর চেষ্টা করবেন যে সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য, যেটা আমরা চাই একটা সঠিক ইনফরমেশন দিলে আমরা সঠিক জায়গায় পৌঁছাই, যারা ভিকটিম আছে ওদেরকে উদ্ধার করতে পারি মতো। আমরা চাই আমরা দেশবাসীর কাছে সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমাদের মানবিক বাকলিয়ার জন্য দোয়া করবেন, যাতে আমরা ভালো কাজ করতে পারি মানুষের সহযোগিতায়, যাতে মানুষকে সবসময় সেবা দিয়ে আসতে পারি মতো। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাপায়। যতগুলো বোট আছে বোটগুলো নেওয়ার জন্য, যতগুলো ট্রাক ট্রেইলর আমরা হচ্ছে সাপোর্ট দিচ্ছি, পাশাপাশি আমাদের ক্রেন সাপোর্ট দিয়ে সবগুলো বোট ট্রেইলর এবং ট্রাকে উঠাই ফেনী ফটিকছড়ি নোয়াখালী যেই যে গন্তব্যে দরকার হচ্ছে ওই গন্তব্যে উঠানোর জন্য আমরা প্রতিষ্ঠান থেকে সর্বাত্মক সহযোগিতা করতেছি। এবং আমরা এটা সারাদিন আজকে 11টা থেকে শুরু করে এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যেই কটা নৌকা থাকবে আমরা আমাদের সার্ভিস কন্টিনিউ করব, এবং ইনশাল্লাহ আগামীকালকে যদি প্রয়োজন বেসিসে দরকার হয় আমরা আমাদের সার্ভিসটা দিয়ে যাবো। আমাদের হেড অফিস থেকে 3 গাড়ি খাদ্যের গাড়ি সহ ফেনীর দিকে অলরেডি রওনা হয়ে গেছে। তো আমরা চেষ্টা করতেছি আবুল খায়ের গ্রুপ থেকে যতটুকু আসলে মানুষের পাশে আসে দাঁড়ানো যায়। এটা একটা পুরোপুরি আনপ্রেসিডেন্টেড ক্রাইসিস, হিউম্যান ক্রাইসিস। তো আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে চেষ্টা করতেছি যতটুকু মিটিগেট করা যায়। ইনশাল্লাহ আমরা অন্য সবাইকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি কিন্তু